কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে। পাশাপাশি একই রকমভাবে মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজের মোড়ে সেই আট দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আট দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ২৬,০০০ টাকা দিতে হবে, শ্রমিকদের দিয়ে আট ঘণ্টার বেশি কাজ করানো যাবে না, পিএফ সহ একাধিক সুবিধা প্রদান করতে হবে। আগামী বিধানসভা বৈঠকেই শ্রমিক বিরোধী আইন প্রত্যাহার করে শ্রমিকদের হিতের আইন প্রণয়ন করতে হবে। আইসিডিএস থেকে বিডি শ্রমিক সকলের কাজের সুবিধার্থে এই অবস্থান বিক্ষোভ বলে জানালেন জ্যোতিরূপ ব্যানার্জি, সিআইটিইউ এর মুর্শিদাবাদের সাধারণ সম্পাদক। তিনি আরও জানালেন, তাদের এই দাবি যদি না মানা হয় তাহলে ভবিষ্যতে সমস্ত শ্রমিকদের সাথে নিয়ে বড় আন্দোলনের পথে আসবেন, ধর্মঘটও ডাকতে পারেন। আজকে সারা দেশে কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা দাবিতে সিআইটিইউ উদ্যোগে সমস্ত জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় আজকে তিনটে থেকে বেলা পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। আট দফা দাবির মধ্যে আছে মূলত শ্রমকোড সংশোধন, যা করেছে শ্রমকোড সংশোধন করে শ্রমিকদের যে অধিকার কেড়ে নিয়েছে, আমরা বলছি পুনরায় যে শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সংবিধানে লিপিবদ্ধ ছিল শ্রমিকদের স্বার্থ, সেই সমূহ আইন সংশোধন করে পুনরায় যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে। এটা আমরা মানছি না, শ্রমিকদের অধিকার খর্ব করা চলবে না। আপনারা জানেন ইতিমধ্যে আট ঘন্টার জায়গায় ১০ ঘন্টা ১২ ঘন্টা করে কাজ চালু করে দিয়েছে, আমাদের জেলাতেও কোথাও কোথাও শুরু হয়েছে। আমরা বলছি যা সংবিধানে প্রদত্ত আছে, আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিশ্রাম, আট ঘন্টা আমোদ প্রমোদ, এইটাই বহাল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে শ্রমিকদের মজুরি, ন্যূনতম মজুরি আমরা বলেছি সারা দেশে ২৬,০০০ টাকা মাসিক দিতে হবে, এটা অবিলম্বে চালু করতে হবে। তৃতীয় হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে পিএফ ফাঁকি দিলে মালিকের বিরুদ্ধে একটা পানিশমেন্ট হতো, জেল হতো এবং জরিমানা হতো। কেন্দ্রীয় সরকার সেই আইন সংশোধন করে জরিমানার পরিমাণ কমিয়ে দিয়েছে এবং জেলটাকে উঠিয়ে দিয়েছে। আমরা বলছি এটা চলবে না, শ্রমিকদের অর্জিত টাকা, পিএফের টাকা, যা যদি মালিকরা জমা না দেয় তার বিরুদ্ধে যা অতীতে সাজা ছিল, জেল এবং জরিমানা দুই হতে বহাল রাখতে হবে আমরা দাবি করেছি। আমরা দাবি করেছি যে প্রজেক্টে যারা কাজ করে, বিশেষ করে আইসিডিএস, মিড ডে মিল স্কিম ওয়ার্কার যারা, তাদের মাসিক বেতন ২৬,০০০ টাকা দিতে হবে, তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের সামাজিক যে সুরক্ষা আছে সেই সামাজিক সুরক্ষাগুলি চালু করতে হবে। আমাদের জেলায় বিড়ি শ্রমিক, আমাদের জেলা বিড়ি শ্রমিক অধ্যুষিত জেলা, প্রায় ১২,০০০ বিড়ি শ্রমিক আমাদের জেলায় বসবাস করে। সেই শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন বছর আগে রাজ্য সরকার ঘোষণা করেছে ২৬৮ টাকা হাজার প্রতি, কিন্তু রাজ্য সরকার তো ঘোষণা করেই দায় খালাস করলে চলবে না, রাজ্য সরকারকে এই দাবি আদায় করে দিতে হবে। তার জন্য তার ডিএলসি আছে, এএলসি আছে, মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর আছে, যাদিকে দিয়ে মালিককে বাধ্য করাতে পারে এই গভর্নমেন্ট ঘোষিত মজুরি দেওয়া। কিন্তু আমরা দেখছি সারা জেলাতে কোথাও ২৬৮ টাকা কেন, ১৭২ টাকা মজুরি পাতে চুক্তি হয়েছিল সেটাও এখন পায় না, কোথাও ১০০ টাকা, কোথাও ৯০ টাকা, কোথাও ১২০ টাকা এই মজুরি পাচ্ছে। অথচ এই মালিকরাই হচ্ছে তৃণমূলের সব নেতা, মন্ত্রী, এমএলএ, যারা কুম্ভীরাস্য ঝড়াচ্ছে নির্বাচনের সময় যে শ্রমিকদের জন্য আমরা আছি, কিন্তু এই শ্রমিকদেরকে প্রতিদিন বঞ্চনা করছে। তাদের কোনো পিএফ এর ব্যবস্থা নাই। বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল চালু হয়েছিল আমাদের তৎকালীন সাংসদ আবুল হাসনাত খানের উদ্যোগে, তারাপুরে হাসপাতাল চালু হয়েছিল, সেই হাসপাতাল আজকে জীর্ণ দশায় পরিণত হয়েছে, ইএসআই হাতে তুলে দেওয়া হচ্ছে সেই হাসপাতাল, ইএসআই বিড়ি শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা নাই চিকিৎসার। এই সমস্ত অব্যবস্থার জন্যে আমরা চাই সামনে যে সংসদে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের মধ্যেই শ্রমিকদের স্বার্থ বিরোধী যে আইন চালু করেছে সেই আইন প্রত্যাহার করে নিতে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী যে আইনগুলি আছে সেই আইনগুলি প্রণয়ন করতে, সারা দেশে শ্রমিকদের ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি, শ্রম আইন প্রত্যাহার করে নেওয়া, যে চারটে কোডে শ্রম আইনকে বাধ্য বেঁধে দিয়েছে সেই চারটে কোড উইথড্র করে নিয়ে, যা শ্রম আইন সংবিধানে যা লিপিবদ্ধ ছিল তাকে পুনরায় প্রবর্তন করা, পিএফ এর যা সাজার ব্যবস্থা ছিল সেটাকে পুনঃপ্রবর্তন করা, নতুন পেনশন প্রকল্প যা চালু করেছে তা মানব না, পুরনো পেনশন প্রকল্প যা চালু ছিল সেই পেনশন প্রকল্প চালু করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে অবস্থান করছি। এরপরে আমরা আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন, আইএনটিটিইউসি এবং বিএমএস ছাড়া সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ভারতের অর্থমন্ত্রীর কাছে আমরা বারো দফা দাবি পেশ করেছি সংসদে আলোচনার জন্য। যদি তা না হয়, যদি এই সমস্ত দাবি, উল্লেখিত দাবিগুলি যদি স্বীকৃতি না পায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন সারা দেশে সমস্ত শ্রমিক শ্রেণীকে নিয়ে
বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সে ধর্মঘট হতে পারে, সে দিল্লিতে ধর্না হতে পারে, সে যে কোনো পথ অবলম্বন করতে শ্রমিকরা বাধ্য হবে। আমার নাম জ্যোতিরূপ ব্যানার্জি, আমি সিআইপি মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক।